আমি আপনাকে দেখিয়ে দিলাম যে ভাই এই রাস্তাটা অনেক সোজা, আপনি এখান থেকে হেঁটে চলে যান সামনে গিয়ে ওনার বাড়ি। এটা কিন্তু আমি বলে দিলাম, মানে বাড়িটা আপনাকে দেখিয়ে দিলাম, বাট ওই বাড়ি পর্যন্ত তো আপনার সাথে আমি হেঁটে যাব না, তাই না? বা আপনি আমার সাথে হেঁটে যাবেন না, দেখিয়ে দেওয়া পর্যন্ত শেষ। হেঁটে আমাকেই যেতে হবে, হেঁটে আপনাকেই যেতে হবে ওই বাড়ি পর্যন্ত। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। 30 দিনে 30টি পণ্য নিয়ে অল্প পুঁজিতে ব্যবসা শুরু করুন, পার্ট 2 আজকের এই ভিডিওটি। আমার আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 1 ভিডিওতে 30 দিনে 30টি পণ্য নিয়ে ব্যবসা শুরু করুন, সেইখানে আমি মোট 10টি পণ্য আপনাদের সাথে শেয়ার করেছি, এবং পার্ট 2 ভিডিওতে আমি আরও 10টি পণ্য আপনাদের সাথে শেয়ার করব, এবং পার্ট 3তে আপনাদের সাথে আরও 10টি পণ্য শেয়ার করে মোট 30টি পণ্য আপনাদের সাথে শেয়ার কমপ্লিট করব। আজকে 11 নম্বর থেকে শুরু করব। ওই দিনকে 1 থেকে 10 নম্বর পর্যন্ত শুরু করেছিলাম, আজকে 11 নম্বর থেকে শুরু করব। তো ওই সেম প্রসেসেই, ওই ভিডিও যারা দেখেন নাই তারা একটু দেখে নেবেন, আমি আই বাটনে ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে দিব। ওই ভিডিওটা আমি 3টি স্টেপে ব্যবসাটা শুরু করেছিলাম, অর্থাৎ ওই সেম প্রসেসেই আজকে থেকেই আমি আজকের ভিডিও থেকে আমি ওই সেম প্রসেস 3টি স্টেপে এই পণ্যগুলি বিক্রি করব, ঠিক আছে? তো 11 নম্বরে আমি যেই পণ্যটা নিয়ে আসতে পারি সেটা হচ্ছে মিষ্টি কুমড়া। আমি শুধুমাত্র এই মিষ্টি কুমড়া বলতে ওই কাঁচাটা না, কিন্তু পাকা মিষ্টি কুমড়া, ঠিক আছে? পাকা মিষ্টি কুমড়া আপনি যদি 3 মাস 4 মাস ভরেও বিক্রি করেন, রাখেন, এতে কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি যেহেতু এটা প্রতিদিন বিক্রি করে শেষ করবো, অতএব আমার বেশি আনা যাবে না, ঠিক আছে? প্রতিদিন মেজারমেন্টে আনতে হবে। তো আমি মিষ্টি কুমড়া নিয়ে আসবো। এখন এই মিষ্টি কুমড়াটা ওই 3টি স্টেপে আমি উঁচা করে সাজিয়ে দিব, দিয়ে আমি বিক্রি করা শুরু করব। গাড়ি দিয়ে হলে গাড়ি দিয়ে বিক্রি করে শেষ করবো, ফুটপাতে হলে ফুটপাতে শেষ করবো, দোকানে হলে দোকানে বিক্রি করে শেষ করব। আর ওই একদিনের মেজারমেন্টেই আমি মিষ্টি কুমড়াটা নিয়ে আসবো। মিষ্টি কুমড়ার ভালো চাহিদা রয়েছে, প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে, কিন্তু মিষ্টি কুমড়া হর হামেশা কোথাও পাওয়া যায় না, অ্যাভেলেবেল অতটা পাওয়া যায় না। কাঁচামালের দোকান 10টা থাকতে পারে, বাট আপনি সেখান থেকে হয়তো বা আপনি 5টা দোকানে পেতে পারেন, 5টা দোকানে নাও পেতে পারেন। 12 নম্বরে আমি শুধুমাত্র লাউ এবং চাল কুমড়া এই 2টি আইটেম একসাথে নিয়ে আসতে পারি। মানে শুধু লাউ নিয়ে আসলেও হয়, বাট আমি 2টা একসাথেই নিয়ে আসবো, তাহলে একটু মানে আনকমন হয়, মানুষের রুচিতে চলে যায় যে না শুধু চাল কুমড়া এবং লাউ। তো এই 2টা জিনিস আমি একদম কুচি টাইপের যদি জিগজাক, ঠিক আছে, একদম টাটকা নিয়ে আসি, তাহলে ওই 3টি স্টেপে আমি সারাদিনে বিক্রি করে শেষ করে লাভের দিকে পুঁজি দিকে করে ফেলবো, বাস। এবং 13 নম্বরে আমি যে ব্যবসাটা করতে পারি সেটা হচ্ছে যে আমি ধরেন 1 বস্তা মুড়ি নিয়ে আসলাম, 1 বস্তা চিড়া নিয়ে আসলাম, তার পাশাপাশি 20 কেজি বা 1 মণ গুড় নিয়ে আসলাম। তো 1 মণ গুড় নিয়ে আসার দরকার নেই, যদি আপনার ওখানে চাহিদা কম থাকে আপনি 20 কেজি নিয়ে আসতে পারেন পাশাপাশি। মানে আপনার মূল ফোকাস হচ্ছে যে 1 বস্তা চিড়া বিক্রি করে শেষ করব, 1 বস্তা মুড়ি বিক্রি করে শেষ করব। তো 1 বস্তার মধ্যে আবার কত কেজি থাকে, মুড়ি আপনার সম্ভবত 40 কেজি থাকে এবং চিড়াও আপনার 40 কেজি থাকে, বাট ওইখানে 20 কেজির বস্তাও রয়েছে, আপনি 20 কেজিও নিয়ে আসতে পারবেন। তাহলে এই 3টা ক্যাটাগরি মিলে আমি যদি একদিনের একটি প্যাকেজ করি, একদিনের একটি মেজারমেন্ট যে একদিনে বিক্রি করে শেষ করব, তাহলে এই 3টা পণ্য অর্থাৎ চিড়া মুড়ি গুড় এই 3টা জিনিস আবার আমি আবার ওই 3টি স্টেপে একদিনে বিক্রি করে শেষ করব। প্রয়োজনে আমি 1 কেজি আধা কেজি 2 কেজি 3 কেজি 5 কেজি পর্যন্ত বান্ডিল করতে পারি, মানে মেপে 5 কেজি মুড়ি বা 2 কেজি মুড়ি বা 1 কেজি মুড়ি, চিড়াও সেম কোয়ালিটি, গুড় আমি 1 কেজি 2 কেজি পর্যন্ত বা আধা কেজি পর্যন্ত এই 3টা ক্যাটাগরিতে করতে পারি, এবং এই পণ্যটারও ভালো চাহিদা রয়েছে। 14 নম্বরে আমি যে পণ্যটা নিয়ে আসতে পারি সেটা হচ্ছে শুধুমাত্র জিরা, জিরা নিয়ে আসবো, সেটা 1 বস্তা 2 বস্তা 3 বস্তা, আমার এলাকার পরিস্থিতি বুঝে এবং আমার চাহিদা বুঝে। তো আমি যদি 2 বস্তা 3 বস্তা যেই মেজারমেন্টে জিরা হোক না কেন, শুধুমাত্র জিরা নিয়ে এসে ওই গাড়িতে ঢেলে দিব, অথবা দোকানের সামনে ঢেলে দিব, অথবা ফুটপাতে ঢেলে দিব, ঢেলে দিয়ে সারাদিনে বিক্রি করে শেষ করে দিব। এখন সাধারণ মানুষরা আমার কাছ থেকে সারাদিন ভরে জিরা নিতেছে, কারণ হঠাৎ করে আনকমন পণ্য, সবাই ঝাঁপিয়ে পড়বে ক্রয় করার জন্য, আরে জিরা নিয়ে বসছে, এই আধা কেজি 1 কেজি ক্রয় করে নিয়ে রাখি, এরকমভাবে তো পাওয়া যায় না। এই যে একটি অনুভূতি, আপনি তো এই অনুভূতির উপরে দাঁড়িয়ে থাকবেন আপনার ব্যবসা নিয়ে, কারণ আপনার ব্যবসাটা হচ্ছে নিত্য নতুন পণ্য। মানে আজকে আপনি যেটা বিক্রি করতেছেন, কালকে সবারই জানা থাকবে যে আরেকটি পণ্য হয়তো নিয়ে আসবে, ঠিক আছে? এটি একটি কৌশল ব্যবসার। তো এই যে জিরাটা আপনি সারাদিনে যদি 3 স্টেপে বিক্রি করে শেষ করতে পারেন, সেটা 1 বস্তা 2 বস্তা 3 বস্তা, তাহলে আপনি এখান থেকে ভালো পরিমাণের একটি হাজিরা নিয়ে বাড়িতে যেতে পারতেছেন, সন্ধ্যার সময় পুঁজি একদিকে, লাভ একদিকে। 15 নম্বরে আমি যে পণ্যটা নিয়ে আসতে পারি সেটা হচ্ছে কয়েল, মানে মশার কয়েল। তো এটা শুনে একটু চমকে গেলেন, ভেঙে বলি। তো এই যে মশার কয়েলটা রয়েছে, এই মশার কয়েলটা হোলসেল প্রাইসে আপনি বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন একটু খোঁজ নিলেই, আর যদি না জানেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে কমেন্টের মাধ্যমে অ্যাড্রেস দিয়ে দিব।
তো এই যে মশার কয়েলটা সেটা যদি আপনি 4 কার্টন 5 কার্টন কারণ এটা আবার 5 কার্টনে যাচ্ছে কারণ 5 কার্টনে কিন্তু আহামরি মাল নয় ঠিক আছে তো 4 5 কার্টন মাল আপনি যদি নিয়ে আসেন সর্বপ্রথম ক্রয় করে তো এর পরবর্তীতে আপনি একটি গাড়ির মধ্যে 5 কার্টন মাল একদম নিয়ে বের হবেন একটি দোকানের সামনে মানে ঢেলে সাজিয়ে রাখবেন অথবা আপনি ফুটপাতে সাজিয়ে রাখবেন তাহলে কি হলো সবাই আপনার এই কয়েল দেখতেছে কারণ দোকানে গেলে নরমালি দেখা গেল যে কয়েল চাইতো হয় দুইটা দেন একটা দেন এক প্যাকেট দেন তো তখন আপনার কাছে রিজনেবল প্রাইসে পাবে তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনার কাছ থেকে দুই প্যাকেট তিন প্যাকেট করে ক্রয় করবে কেউ এক প্যাকেটও ক্রয় করবে তো এভাবে দেখা গেল যে আপনার কাছ থেকে এই কয়েলগুলি ক্রয় করবে আর আপনি বিক্রি করেও একদিনের মধ্যে ওই 4 থেকে 5 কার্টন কয়েল একদম ক্লোজ করে দিবেন শেষ করে দিবেন এবং ভালো পরিমাণের লাভও রয়েছে এই কয়েলের মধ্যে শূন্য নম্বরে আমি যে পণ্যটা নিয়ে আসতে পারি সেটা হচ্ছে অনলি অর শুধুমাত্র নারিকেল এই নারিকেলেরও ভালো চাহিদা আছে তাহলে এই নারিকেলটা যদি আমি নিয়ে আসি ধরেন আমি আরোদে গেলাম সেখান থেকে আমি এক বস্তা অথবা দুই বস্তা তিন বস্তা নারিকেল নিয়ে আসলাম নিয়ে এসে এই সারাদিন ওই তিনটি স্টেপে বিক্রি করে শেষ করে দিলাম তাহলে সেখান থেকেও আমার বেলা শেষে ইনস্ট্যান্ট ইনকাম এবং আরেকটি কথা বলে রাখি আমি যতগুলি পণ্য বলতেছি এই প্রত্যেকটা পণ্য আপনার এলাকা আপনার কাস্টমার আপনার এলাকার সিচুয়েশন চাহিদা সমস্ত কিছু বুঝে ওই মেজারমেন্টটা আপনি নিয়ে আসবেন ঠিক আছে এটাও ভেঙে বলে দিলাম না হলে আবার বুঝবেন না 17 নম্বরে আমি যে পণ্যটা নিয়ে আসতে পারি সেটা হচ্ছে শুধুমাত্র কাঁচা বাদাম মানে চীনা বাদাম যেটা আমরা ভেজে খাই ওই যে 10 টাকার 20 টাকার 100 গ্রাম করে ভেজে খাই ঠিক আছে ওই বাদামের কথা আমি বলতেছি তাহলে চীনা বাদামটা আমি দেখা গেল যে আরোদে গেলাম সেখান থেকে দুই বস্তা অর্থাৎ 80 কেজির যদি বাদামের বস্তা হয় তাহলে আমি এক বস্তা নিয়ে আসলাম যদি 40 কেজির হয় তাহলে আমি দুই বস্তা নিয়ে আসলাম তাহলে ওই বাদামটা নিয়ে এসে যদি আমি ঢেলে দেই তাহলে সারাদিনে বিক্রি করা শেষ হয়ে যাবে কারণ বাদামের প্রচুর পরিমাণ চাহিদা আছে কাঁচা বাদাম যেই দেখুক ভেজে খাওয়ার জন্য লোভ সামলাতে পারে না তার মানে ওটাও নিয়ে আসলে একদম ক্লিয়ার হয়ে যাবে একদিনের মধ্যে 18 নম্বরে আমি যে পণ্যটা নিয়ে ব্যবসা করতে পারি সেটা হচ্ছে সিজনাল ব্যবসা ঠিক আছে মানে ওই 18 নম্বরে যে কটা পণ্য বলবো জাস্ট আপনি ওই সিজনে ওই সময়টুকুর মধ্যেই ওই পণ্যগুলি আবার বিক্রি করতে পারেন সেটা কীরকম ধরেন আমি আজকে 100 পিস ফুলকপি নিয়ে আসছি ওই তিনটি স্টেপে বিক্রি করার জন্য তাহলে 100 পিস সকালে নিয়ে আসলে সন্ধ্যার সময় শেষ তারপরের দিন আবার আমি 100 পিস পাতাকপি নিয়ে আসলাম তাহলে পাতাকপি আবার ওই দিন শেষ তারপরের দিন আবার আমি দেখা গেল যে 100 কেজি সিম নিয়ে আসলাম তারপরের দিন 100 কেজি গাজর নিয়ে আসলাম তারপরের দিন 100 কেজি টমেটো নিয়ে আসলাম এরকমভাবে ওই মানে এই কয়টা যে আপনার শীতকালীন যে সবজিটা অর্থাৎ সিজনাল যে সবজিটা এই পণ্যগুলি যখন থাকবে জাস্ট ওই কয়দিন এরকম ঘুরিয়ে পেঁচিয়ে ওই তিনটি স্টেপে আমি মাল নিয়ে আসবো এবং বিক্রি করব আজকে এটা কালকে এটা কালকে এটা এরকমভাবে ঠিক আছে 19 নম্বরে আমি যে পণ্যটা নিয়ে একদিনের জন্য ব্যবসা করতে পারি মানে একদিন সেল করার জন্য সেটা হচ্ছে আমি এক বস্তা তেজপাতা নিয়ে আসতে পারি অর্থাৎ এক বস্তা তেজপাতার মধ্যে 40 কেজি থাকে বাট আপনি 20 কেজি 30 কেজি পর্যন্ত নিয়ে আসতে পারেন অথবা এক বস্তা নিয়ে আসতে পারেন তো এই যে তেজপাতাটা এটা কিন্তু ইন্ডিয়ান হাইব্রিড তেজপাতা নিয়ে আসা যাবে না এটা দেশি তেজপাতাটা নিয়ে আসতে হবে যেটার মধ্যে গ্রান অনেক বেশি তো এই তেজপাতাটা আপনি যদি নিয়ে আসেন তাহলে একদিনে আপনি বিক্রি করে শেষ করে দেবেন আপনি 20 টাকার 10 টাকার করে প্যাকেট করলেন হ্যাঁ বস্তার পাশাপাশি এবং যার যেরকম লাগতেছে কেউ 20 টাকার কেউ 10 টাকার কেউ আধা কেজি কেউ 250 গ্রাম কেউ 100 গ্রাম এরকমভাবে আপনার এক বস্তা তেজপাতা একদম ক্লিয়ার সবাই হাতের কাছে পাবে কারণ তেজপাতা সচরাচর দেখা গেলো যে চাইতে হয় কোনো দোকানে থাকে থাকে না বিভিন্ন ইত্যাদি ঝামেলা রয়েছে তেজপাতার বিষয়ে তো সেক্ষেত্রে আপনার সামনে পেলো আপনার কাছ থেকে সবাই ক্রয় করে রাখলো আর এভাবে আপনার একদিনের মধ্যে এক বস্তা তেজপাতা শেষ তো আপনারা চাইলে এই তেজপাতার নিয়ে আমার একটি ভিডিও রয়েছে ওই ভিডিওটা দেখতে পারেন তেজপাতার ব্যবসায় কীরকম লাভ রয়েছে এই বিষয়টা জানতে পারবেন 20 নম্বরে অত্যন্ত লাভজনক এবং সুইটেবল একটি পণ্য নিয়ে একদিনের জন্য আপনি ব্যবসা করতে পারেন সেটা কি সেটা হচ্ছে যে আপনার বিভিন্ন রকমের পাস্তা খোলা পাস্তা ঠিক আছে খোলা পাস্তার একটু দাম কম মানে প্রাইস কম তার জন্য সবাই আপনার ওই খোলা পাস্তার দিকেই ঝুঁকে মহিলারা পুরুষরা সবাই তো খোলা পাস্তার মধ্যে আপনার দেখা গেলো যে স্ক্রু পাস্তা রয়েছে শামুক পাস্তা রয়েছে পাইপ পাস্তা রয়েছে এরকম তিন থেকে চারটা ক্যাটাগরির পাস্তা রয়েছে তো এই এই পাস্তা আইটেমটা এবং তার পাশাপাশি বিভিন্ন রকমের কাঁচা চিপস এই দুইটার সাথে অ্যাডজাস্ট তো কাঁচা চিপসের মধ্যেও আপনার দেখা গেলো যে একটা রয়েছে পাইপ আরেকটা রয়েছে ফুল মানে বিভিন্ন ক্যাটাগরির তো এই দুইটা আইটেম আমি একসাথে নিয়ে এসে এক কেজি আধা কেজি দুই কেজি করে প্যাকেট করে একদিনের মেজারমেন্টে বিক্রি করে শেষ করে দিব এবং এটার মধ্যে ভালো পরিমাণের লাভ রয়েছে তো আজকে আমি যে 10টি পণ্য আপনাদের সাথে শেয়ার করেছি এই 10টি পণ্যই আপনারা অল্প বুঝিতে শুরু করতে পারবেন এবং এই তিনটি ভিডিওতে মোট 30টি পণ্য যে আমি শেয়ার করব এই 30টি পণ্যই আপনারা অল্প পুঁজিতে তিনটি স্টেপে ব্যবসা করতে পারবেন 12 মাস একভাবে এবং কাঁচা টাকা ইনকাম করতে পারবেন
আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট টাইমে সুটিবল একটি ভিডিও নিয়ে।